বেপরোয়াভাবে বাস চালানো বা প্রতিবাদে বাস চালকের সাথে বাক যুদ্ধে জড়ালেন বাইক আরোহী থেকে শুরু করে পথচারী। ঘটনাটি ঘটেছে কামারহাটি এলাকায়। বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় এক বাইক আরোহীর সঙ্গে ঝামেলায় জড়ালেন চালক সহ বাসের কন্ডাক্টর। গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী একটি বাস বিদ্রোহ দিয়ে কামারহাটির দিকে যাচ্ছিল। জনবহুল এই রাস্তার মাঝে বাসের পিছনে বহু গাড়ি ছিল। একটি স্কুটি নিয়ে এক দম্পতি আসতে গেলে দুর্ঘটনার কবলে পড়ে। বেপরোয়াভাবে বাস চালানোর দরুন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ওই স্কুটির আরোহীরা বাস থামিয়ে প্রতিবাদ করে এবং বিক্ষোভ দেখায়। রাস্তার মাঝে বাস থেকে নেমে বাসের চালক সহ কন্ডাক্টর চড়াও হয় সেই বা স্কুটি আরোহীর ওপর। তার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিটি রোড প্রবর্তক জুট মিলের সামনের রাস্তা জুড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বেলঘুরিয়া থানার পুলিশ। গাড়ির চালক সহ গাড়িটি আটক করে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি চালানোর সময় খুব দ্রুত গতিতে বাসটি আসছিল। এর পাশাপাশি ধূমপানের সাথে কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালানোর অভিযোগ করছে স্কুটির চালকেরা। আর তার জেরেই এই ধরনের বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত এমনটাই অভিযোগ করছেন স্কুটির চালকেরা। চালককে সচেতন করতে সৃষ্টি হয় বাক বিতণ্ডা। গোটা বিষয়টি তদন্তের আশ্বাস দেয় প্রশাসন। 11 নম্বর, আমি 11 নম্বর থেকে আসছি। ও প্রথমে ডান দিক দিয়ে রাস্তা ক্রস করার চেষ্টা করলো, যখন সিগনাল ছিল পুরো পিছনে গাড়িকে আটকে রাস্তা ক্রস করতে যেই পারলো না, সিগনাল হলো ডান দিক কাটিয়ে চলে এলো। তারপর আমি ওর ডান দিক দিয়ে আসছি, ডিপার মারছি, হর্ন মারছি, ও মডেলিং করে সিগারেট খাচ্ছে, হাতে এরম বের করে সিগারেট এরম ধোঁয়া ছাড়ছে, ঠিক আছে। তারপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে এখানে সাইড করে, উনি বলছে যে লেগেছে কি, লাগলে আমি দেখে নিতাম। কানে হেডফোন যখন আমি বলছি কানে হেডফোন, বলছে যে ফোন করার জন্য কানে হেডফোন, আমাদের কাছে ফোন নেই, আমরা ফোনে কথা বলতে পারি না, সবার কি হেডফোন লাগে কথা বলতে? সেটার জন্যই তো আমি বলছি পুলিশ এখানে দাঁড়িয়ে আছে। পুলিশ বলছেন ওর গাড়ি আসবে, দেখি কী গাড়ি আসে। দুর্ঘটনা হলো, ওকে জিজ্ঞেস করুন যে ও কী করতো। আমি যখন গাছে ঢুকেছি কন্ট্রাক্টরকে আমি সমানে বলছি, ওরা হাতে সিগারেটটা নামাচ্ছে না, বলছে সিগারেট খাচ্ছে, আপনি কি প্যাসেঞ্জার যে আপনার অসুবিধা হচ্ছে কেন খাবে। আমি যখন ওখানেও দাঁড়িয়ে ওনাকে বললাম যে আপনি কানে হেডফোন দিয়ে রেখেছেন, উনি বলছে হ্যাঁ আমি কানে হেডফোন দিয়ে রেখেছি, তারপরে উনি ফোন করেছেন, তার আগে উনি ফোনে কথা বলছিলেন না। ইভেন যখন আমি দাঁড়াতে বললাম ওনাকে যেখানে দাঁড়ান, উনি দাঁড়াবেন না, সাইডে চলুন। ধমক তো উনি দেয়নি, উনি সমানে বলে যাচ্ছে না আমি মদকে নেই, আমি দাঁড়াতে পারবো না, আমি এই করতে পারবো না, সমানে বলে যাচ্ছে। ইভেন সিগারেটটাও হাত থেকে ফেলছে না, একটুখানি ভদ্রতা নেই যে একটা মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয়। সেটা এখন পুলিশ আসলেই বোঝা যাবে, এখন তো আমরা বুঝতে পারছি না উনি মদ্যপ অবস্থায় আছেন কি না। আরে বললাম কি বুঝতে পারলেন, এটা ডানলপ থেকে চলে যায় ওদিকে, এটা এটা আমাদের কাজ করানো হবে রত্তলা পাম্পে। 11 নম্বর থেকে গাড়িটা ঘোরাচ্ছিলাম, ওনার বক্তব্য হলো তুমি দাঁড়িয়ে পড়লে ঘুরলে না কেন, আমার সিগন্যাল আমি যে সিগন্যাল আটকে গেলাম, সিগন্যালটা ব্লক হয়ে গেল, এটা ওনার বক্তব্য। কেন ফোনে কথা বলতে যাবো, মালিকের সঙ্গে এখন 9 মিনিট ধরে কথা চলছে, অভিযোগ করলে মানুষ অনেক অভিযোগ করতে পারে। হ্যাঁ ওনার দাদা উঠে আমার সঙ্গে কথা বললো তো। বাস এখন খুবই খুবই খারাপ চালায়। আপনি কি এলাকারই বাসিন্দা? না না, মানে একটু একটু ভেতরের দিকে আছি। এখানে প্রায়ই ঘটে। কামার থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।